ওয়েলকাম এভরি আজকে আমরা পড়বো সিমপ্লিফিকেশান সিমপ্লিফিকেশানে যে ধরনের প্রশ্ন তোমাদের এক্সামিনেশনে আসে প্রত্যেকটা টাইপ আমি প্রোভাইড করেছি তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলেই প্রত্যেক ধরনের সাম তোমরা অ্যাটেন্ড করতে পারবে এই ভিডিওতে আমি তোমাদের অঙ্ক বোঝাবো তার সাথে সাথে সঠিক অ্যাপ্রোচ বোঝাবো অ্যাট দ্য সেম টাইম শর্টকাটস বলে দেব। অঙ্ক করার আগে চেষ্টা করবে অঙ্কটাকে বোঝার একবার যদি অঙ্ক তোমরা বুঝতে পারো তাহলে ডেফিনেটলি সেটা সলভ করতে পারবে অ্যান্ড প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিডের ওপরে এফেক্ট পড়বে অ্যাট দ্য সেম টাইম তোমাদের ব্রেন পলিশড হবে দেখো এই ধরনের প্রশ্ন আমরা এক্সামিনেশনে খুব দেখে থাকি বেশ অনেকটা জায়গা নিয়ে এই কোয়েশ্চেনগুলো আসে দেখে খুব ভয় লাগে ভীষণ বড় একটা প্রশ্ন স্টুডেন্টদের ইচ্ছে করে যে ছেড়ে দিয়ে চলে যায় একদমই ছাড়বে না ভীষণ ইজি একটা কোয়েশ্চেন কোয়েশ্চেনটাতে তোমরা প্রচুর লেয়ার দেখতে পাচ্ছ রাইট এইখানে দেখো একটা অ্যারো আমি প্রোভাইড করেছি এই অ্যারোটা নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে তাই না এই যে অ্যারো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে তার মানে সবার আগে সলভ করবে একদম নিচের পোর্শনটাকে একদম নিচে যেই পোর্শনটা রয়েছে সেটাকে সলভ করবে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠে যাবে এই পয়েন্টটা বুঝতে পেরেছ সবসময় এই ধরনের অঙ্কর জন্য নিচ থেকে উপরে যাবে নট ওপর থেকে নিচ এরপর আরেকটা জিনিস দেখো

প্লাস মাইনাস ওয়াই বাই জেড দেখতে একই রকম লাগছে না থ্রিয়ের জায়গায় এ বসিয়ে দাও এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দাও ওয়াইয়ের জায়গাতে ফোর বসিয়ে দাও ঠিক আছে আবার ফাইভের জায়গাতে জেড বসিয়ে দাও মোটামুটি একই ধরনের ফিগারটা মনে হচ্ছে তাহলে ফার্স্ট তোমরা কনসেন্ট্রেট করবে এই ধরনের ফিগারটার ওপরে মানে এইটা হলো তোমাদের একটা কমপ্লিট ইউনিট প্রথম ইউনিট যেটার সাথে তোমাদের কাজ শুরু হবে আগে এই পুরো অঙ্কটা দেখতে যেও না সবার আগে এই ইউনিটটুকু নিয়ে কাজ করো তাহলে কিভাবে এই ইউনিটটুকু নিয়ে কাজ করবে এটাকে কিভাবে সলভ করবে খুব ইজি নিউমেরেটর বার করবে আর ডিনোমিনেটর বার করবে খুব সহজেই দু লাইনে এটা হয়ে যায় এখন আমি অনেক ডিটেলসে ক্যালকুলেশন দেখিয়েছি পরবর্তীকালে তোমরা মুখে মুখে এটা করতে পারবে সবার আগে এই যে ফাইভ নিচের ফাইভটা দেখছো সেটাকে তিনের সাথে মাল্টিপ্লাই করে দাও এখানে পাঁচের জায়গায় ছয় থাকতে পারে তিনের জায়গায় এক দুই এক্স যা ইচ্ছে থাকুক সবার আগে এইভাবে তুমি পাঁচটাকে নিয়ে গিয়ে তিনের সাথে মাল্টিপ্লাই করে দিলে তাহলে তুমি পেয়ে গেলে নতুন নিউমেরেটর অলরাইট এই যে দেখো নতুন নিউমেরেটর পাওয়া গেছে তিনের সাথে একদম সিম্পলি পাঁচটাকে মাল্টিপ্লাই করা হয়েছে খুব ভালো কথা তাহলে নিউমেরেটর পেয়েছি ডিনোমিনেটটাও পেতে হবে আগেন সিম্পল মেথড এই পাঁচের সাথে এককে মাল্টিপ্লাই করো তার সাথে এই চারকে অ্যাড করবে এর জায়গায় ডি এক্স ওয়াইজের যা থাকুক ফর্মুলা এক ফর্মুলা এক তাহলে ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফোর তার মানে কি নাইন নাইন পেলাম তাহলে বোঝা গেল কিভাবে আমরা নিউমেরেটর পেলাম নিউমেরেটর পেয়েছিলাম আমরা পাঁচকে সিম্পলি তিনের সাথে গুণ করে দিয়ে ডিনোমিনেটরটা কি করে পেলাম ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফোর আবার পুরো ব্যাপারটা বলছি এক দুবার শুনলেই অটোমেটিক হয়ে যাবে সবার আগে এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড এটা তোমার ফার্স্ট ইউনিট এটা তোমার ফার্স্ট ইউনিট তাহলে তুমি দেখতে পেয়ে গেছো এইটা হলো তোমার ফার্স্ট ইউনিট ফেয়ার অ্যান্ড ফার্স্ট ইউনিটটাকে সিমপ্লিফাই করতে হবে এবং নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটরে আনতে হবে তাহলে নিউমেরেটারটা কী ম্যাম বলেছেন নিউমেরেটর ভেরি সিম্পল পাঁচকে ঘাড়ে তুলে দাও তিনের এবং ফাইভ ইন্টু থ্রি তোমার নিউমারিটার তাহলে ডিনোমিনেটরও বার করতে হয় নিউ ডিনোমিনেটর আরও সিম্পল এই পাঁচকে এখানে একের সাথে মাল্টিপ্লাই করো প্লাস ফোর হয়ে গেল বোঝা গেছে এই প্রত্যেকটা ডিটেলস এখানে প্রোভাইড করা হয়েছে ব্রেকআপটা প্রোভাইড করা হয়েছে অ্যান্ড কীভাবে আমরা এই পনেরো আর নয় পেলাম আশা করছি বুঝতে পেরেছো এবার দেখো যেই আমরা এই ইউনিটটাকে সলভ করলাম আমরা নতুন একটা ইউনিট পাবো কোথায় নতুন ইউনিট পেয়েছি ম্যাম প্লিজ আমাদের একটু দেখান এই যে তাই না আবার দেখো নতুন একটা ইউনিট আমরা পেয়েছি এটাকে আগেন এর সাথে আমি রিলেট করে দিলাম এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড এখানে টু হচ্ছে এ আবার নিচের টুটা হচ্ছে এক্স পনেরো হচ্ছে ওয়াই অ্যান্ড জেড হচ্ছে নাইন তাহলে আবার নতুন একটা সিমিলার টাইপ অফ ইউনিট আমরা পেয়েছি তাহলে এবার এই ইউনিটটাকে আমাদের সলভ করতে হবে তাহলে ম্যাম কিভাবে সলভ করব অলরেডি তোমাদের শিখিয়েছি এখন আর প্রবলেম হওয়ার কথা নয় এই দেখো সিম্পলি নয়টাকে দুয়ের সাথে মাল্টিপ্লাই করে দাও অল রাইট সিম্পলি নয়টাকে দুয়ের সাথে মাল্টিপ্লাই করে দাও অ্যান্ড ডিনোমিনেটর কীভাবে পাবে এই নাইন ইন্টু টু প্লাস ফাইভ ইন্টু থ্রি কি ফিফটিন অল রাইট তাহলে দেখো আবার বলি কীভাবে তোমরা পেলে এইটা দেখলে তোমরা নতুন ইউনিট ইন দ্য ফর্ম অফ এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড যখন তোমরা একটা নতুন ইউনিট পেলে সেই নতুন ইউনিটটাকে তোমাদের সলভ করতে হবে সলভ করতে গেলে আবার সিম্পল নয়টাকে নিয়ে যাও দুয়ের ঘাড়ে তাকে মাল্টিপ্লাই করে দাও যেই না তুমি সেটাকে নিয়ে গেলে এবং মাল্টিপ্লাই করে দিলে তারপর তোমার কাছে আসবে ডিনোমিনেটার সলভ করার প্রবলেম সেটাও তোমরা ইজিলি করতে পারবে নাইন ইন টু টু প্লাস ফিফটিন অল দেখো এটাই স্টেপ বাই স্টেপ ভেঙে করে দেওয়া হয়েছে তাই তো ওয়েল আবার যখন আমরা এটা করে ফেললাম তারপর নতুন একটা ইউনিট পেয়ে যাচ্ছি আবার নতুন একটা ইউনিট আমরা পাচ্ছি এবার সেটাকে সলভ করব এইভাবে ছোট 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 করে কিন্তু দেখো আমাদের ওপরে ওঠাটা হচ্ছে এই যে বলেছিলাম নিচ থেকে উপরে উঠবো সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে তাই তো তো এই ক্ষেত্রে দেখো আবার একটা আমরা ইউনিট পেয়েছি ঠিক সেই আগের ইউনিটের মতো এ पाई एक्स प्लस माइनस वाई ब जेड ए एक क्षेत्रे वन एक्स वन वाई हे देख आठरो थार्टी थ्री हलो जेड तेल आबार ए यूनिटा के सल्व करब এই ইউনিটটাকে যখন সলভ করতে যাব তোমরা এতক্ষণে বুঝে গেছো কিভাবে এই তেত্রিশকে একের ঘাড়ে ফেলে দিতে হবে এবার এইভাবে নিউমিনেটের আমরা পেলাম তারপরে ডিনোমিনেটারটা কিভাবে পাবো তোমরা নিজেরাই এখন উত্তর দিচ্ছ আমি বুঝতে পারছি এই যে থার্টি থ্রি ইন্টু ওয়ান প্লাস এইটিন এই যে ডিটেলস প্রোভাইড করা আছে এতক্ষণে আমরা বুঝতে পেরে গেছি হোয়াট ইজ দ্য প্রসিডিয়র এরপর যখন ফাইনালি আমরা পেলাম থার্টি থ্রি বাই ফিফটি ওয়ান তোমরা দেখো আর ইউনিট আমরা পাচ্ছি না ওই ফর্মে কিন্তু আর পাচ্ছি না যেটা একটু আগে আমরা দেখছিলাম সেই ফর্মে কিন্তু আর দেখা যাচ্ছে না এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড ফর্মে কিন্তু আর নেই তাহলে বাস সিম্পলি যেভাবে অ্যাড করে তোমরা অ্যাড করে দেবে এবং উত্তর এসে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে দেখো সিম্পলি এটাকে অ্যাড করে আমরা পেয়েছি এইটি ফোর বাই ফিফটি ওয়ান আগেন সেটাকে তিন দিয়ে কাটাকুটি করে আমরা ফাইনাল আনসার পেয়েছি সো আই হোপ এই অঙ্কটা তোমাদের বোঝা গিয়েছে ডিটেলস ক্যালকুলেশন প্রত্যেকটা কিন্তু সাইডে সাইডে প্রোভাইড করা আছে একবার ভালো করে অঙ্কটাকে আবার দেখো যখনই এই ধরনের প্রশ্ন আসছে আমরা কিভাবে আনসার করি নিচ থেকে ওপরে নিচ থেকে ওপরে ঠিক আছে অ্যান্ড কোনটাকে এক একটা ইউনিট কনসিডার করি এই যে এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড এই ফর্মে যেগুলো অঙ্ক থাকবে সেটা হচ্ছে একটা ইউনিট এবং এই ইউনিটগুলোকে সলভ করব ওপরের দিকে উঠে যাব। ফাইনালি আমরা আনসার পেয়ে যাব ওয়েল এই একই ধরনের অঙ্ক জাস্ট এখানে দেখো প্রশ্নে একটা এক্স অ্যাড করে দিয়েছে টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস বলে আবার সেই ভয়ঙ্কর একটা রূপ ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর তো এবার আর তোমাদের ভয় লাগছে না আশা করছি যেই আমরা এই অঙ্কটা দেখলাম ইউনিটটা বুঝতে পারছি এই যে এই ইউনিটটাকে এর সাথে আমরা কম্প্যারিজন করব। তাই তো কারণ আমরা জানি নিচ থেকে ওপরে যেতে হবে তাহলে আমাদের এখানকার ফার্স্ট ইউনিট কোনটা আমাদের এখানকার ফার্স্ট ইউনিট হল ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর কেন ওয়ান এখানে এ থ্রি এখানে এক্স ওয়াই এখানে ওয়ান জেড এখানে ফোর আর এটাই সবথেকে নিচে আছে আর আমরা বলেছি নিচ থেকে ওপরে যেতে হবে এই যে দেখো এই ধরনের ইউনিটটাকে আমরা তুলে নিয়েছি কারণ এই দুটো ইউনিট একই রকম দেখাচ্ছে তাহলে এটাই আমাদের প্রথমে সলভ করতে হবে এবার কীভাবে সলভ করবো তোমরা তো ভালোভাবে এতক্ষণে বুঝে গেছো কীভাবে সলভ করবে সবার আগে ফোরটাকে নিয়ে চলে যাও ওয়ানের সাথে মাল্টিপ্লাই করানোর জন্য অলরাইট তাহলে তোমরা নিউমেরেটারে পেয়ে গেলে ফোর এবার ডিনোমিনেটর ম্যাম কি করে পাবো আমরা এখন জানি এই ফোরটাকে থ্রি এর সাথে মাল্টিপ্লাই করব। তার সাথে অ্যাড করে দেবো ওয়ান ম্যাম ভেরি গুড তাহলে কত আসে তেরো ফোর ইন টু থ্রি টুয়েলভ প্লাস ওয়ান দ্যাট ইজ থার্টিন তাহলে ডিনোমিনেটার পেয়ে গেলাম থার্টিন আর নিউ পেয়ে গেলাম ফোর সেটাই সেটাই দেখো এখানে আমরা লিখেছি তাহলে আবার নতুন ইউনিটটা কী হলো নতুন ইউনিটটা হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ফোর বাই থার্টিন ওকে ওয়ান বাই ওয়ান প্লাস ফোর বাই থার্টিন আর এই ফোর বাই থার্টিন আমরা কীভাবে পেয়েছি আমরা পেয়েছি বাই সলভিং আর ফার্স্ট ইউনিট অল রাইট আর আমাদের ফার্স্ট ইউনিট কী ছিল এইটা ছিল আমাদের ফার্স্ট ইউনিট আর নিউমিনেটার পেয়েছিলাম ফোর ইন্টু ওয়ান করে ডিনোমিনেটর পেয়েছিলাম ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ থার্টিন যখন আমরা একটু ওপরে উঠেছি আবার দেখতে পাচ্ছি এই ধরনের একটা ইউনিট পাওয়া গেছে এই ক্ষেত্রে ওয়ান হচ্ছে এ আবার নিচের ওয়ানটা হলো এক্স ফোর হলো ওয়াই থার্টিন হলো জেড তাহলে আমরা এবার জানি ইউনিট পেলে সেটাকে সলভ করতে হয় কিভাবে করতে হয় আমাদের তো শেখা হয়ে গেছে একদম সবার আগে থার্টিনকে ওয়ানের সাথে গুণ করো থার্টিনকে ওয়ানের সাথে গুণ করো আর ডিনোমিনেটর কিভাবে পাবে ম্যাম আমরা এখন বুঝতে পারছি 13 ইন্টু ওয়ান প্লাস ফোর এ দেখো ঠিক সেইভাবে ডিনোমিনেটর পাওয়া গেছে নিউমেরেটরও পাওয়া গেছে ওকে সো যে এইভাবে আমরা নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর পেয়ে গেলাম আমরা উত্তরও পেয়ে গেছি 13 বাই সেভেন্টিন ভেরি সিম্পল যেই আমরা থার্টিন বাই সেভেন্টিন পেয়ে গেছি আমরা কি এক্স বার করতে পারবো না এক্স বার করা তো এখন ভীষণ সহজ এক্স ইজিলি বেরিয়ে যাবে টু মাইনাস থার্টিন বাই সেভেন্টিন অল রাইট সো টোয়েন্টি ওয়ান বাই সেভেন্টিন এই অঙ্কে আসল কয়েকটা কথা যেটা মনে রাখতে হবে আপ্রোচ ইজ অলওয়েজ ফ্রম নিচে থেকে ওপরে ঠিক আছে বটম থেকে টপ অলওয়েজ এবং ইউনিটটাকে ঠিকভাবে চুজ করতে হবে ইউনিটটাকে ঠিকভাবে চুজ করতে হবে ইউনিটটা কি এই ফর্মে দেখতে পেয়ে যাবে এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড এই ফর্মে একটা করে ইউনিট নিচে তোলো সলভ করো ওপরে ওঠো আবার ইউনিট খোঁজো সলভ করো ওপরে ওঠো এই করতে যতগুলো লেয়ার থাকবে তোমরা কিন্তু ইজিলি সলভ করে দিতে পারবে এখানে তো না হয় তোমরা একটা দুটো লেয়ার পাচ্ছ পাঁচ ছটাও লেয়ার যদি তোমাদের প্রোভাইড করা হয় ইজিলি তোমরা করতে পারবে সেম ওয়ে জাস্ট বটম থেকে শুরু করো ইউনিট খোঁজো ওপরে ওঠো আগেন ইউনিট খোঁজো সলভ করো ওপরে ওঠো এবার একটু ডিফারেন্ট বদমাস রুল বদমাস রুল তোমরা ছোটোবেলায় পড়েছ যাদের মনে নেই তাদের জন্য আবার একটু বলে দিই বদমাস মানে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশান তার মানে কি তার মানে সবসময় এই সিকোয়েন্সটা ফলো করতে হয় একটা ইকুয়েশনে তোমরা যদি অফও দেখো অ্যান্ড ডিভিশনও দেখো কাকে আগে করবে বদমাসে দেখতে পাচ্ছি ম্যাম অফ আগে আসে অফ আগে আসে তারপরে ডিভিশন আসে তাহলে প্রায়োরিটিতে অফ আগে বোঝা গেছে মানে এই যে বদমাস রুল লেখা রয়েছে একটা ইকুয়েশনের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন থাকে ডিভিশন থাকে অফ থাকে সবার আগে তোমরা অফ করবে সবার আগে তোমরা অফ করবে কেন বদমাস রুলে ডিভিশন মাল্টিপ্লিকেশনের আগে অফ আসে তারপরে কি ম্যাম আমরা মাল্টিপ্লিকেশান করব না মাল্টিপ্লিকেশান করবে না তারপরে তোমরা ডিভিশন করবে কারণ বদমাস রুলে ডিভিশন মাল্টিপ্লিকেশনের আগে আসে আচ্ছা ম্যাম একটা ইকুয়েশনে অফ আছে সাবস্ট্রাকশান আছে মাল্টিপ্লিকেশান আছে তাহলে কি সবার আগে আমরা সাবস্ট্রাকশান করে ফেলব না সবার আগে তোমরা অফ করবে কারণ বদমাস রুলে অফ আগে আসে আচ্ছা ম্যাম তারপরে কি সাবস্ট্র্যাকশন না তারপরেও সাবস্ট্র্যাকশন না তারপরে মাল্টিপ্লিকেশন কারণ বদমাস রুলে মাল্টিপ্লিকেশন সাবস্ট্রাকশানের আগে আসছে তারপরে তোমরা সাবস্ট্র্যাকশন করবে একাত্তা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এক্সাম্পল এই ক্ষেত্রে দেখো একটা অঙ্ক দেওয়া হয়েছে 2 বাই 1 প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু into থ্রি বাই ফাইভ বাই সিক্স অফ 3 বাই টু ডিভাইডেড বাই 1, 1 fourth. ওকে এই ক্ষেত্রে এবার আমরা কিভাবে করবো ম্যাম এতক্ষণ তো আমরা এই শুধু প্রথমের পার্টটা দেখতে পেতাম শুধু এই পার্টটা দেখতাম এইটা আবার কী হল দেখো যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন দুটোকে আলাদা আলাদা সলভ করে ফেলো দুটোকে আলাদা আলাদা সলভ করো বোঝা গিয়েছে এইটা তো তোমরা সিম্পলি করতেই পারবে বাঁ আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা যেটা আমরা এতক্ষণ শিখলাম সেটার উপরে কনসেন্ট্রেট করে ফেলি তোমরা যেন বলেছি ইকুয়েশন এই ধরনের যখনই থাকবে তখন নিচ থেকে ওপরের দিকে যাওয়া হবে নিচ থেকে ওপরের দিকে যাওয়া হবে এবং ইউনিটটা কিভাবে চুজ করব এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড এই ক্ষেত্রে দেখো এই যে ইউনিট আমরা খুঁজে পেয়ে গেছি সব থেকে বটমে রয়েছে সেটাও ঠিক আছে তাহলে যদি এই দুটো আমরা বুঝতে পেরে গিয়ে থাকি চটপট করে সলভ করে ফেলবো নিউমেরেটার ডিনোমেটার কীভাবে বার করতে হয় তোমাদের অলরেডি শিখিয়েছি এই টুটাকে নিয়ে চলে যাও ওপরে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে দাও ওকে করে দিলাম তাহলে টু ইন্টু ওয়ান ইজ গাল টু টু আচ্ছা তাহলে ডিনোমিনেটার কিভাবে পাবে এই টুটাকে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করো আর এখানে যেহেতু মাইনাস ওয়ান রয়েছে ওয়ান মাইনাস করে দাও সো বেসিক্যালি ডিনোমিনেটর কী হলো ইনু ওয়ান দ্যাট ইস টু মাইনাস ওয়ান সো টু মাইনাস ওয়ান ইজ ওয়াট ওয়ান আর নিউমেরিটারের ক্ষেত্রে আমরা দেখিয়েছি টুকে ওয়ানের ঘাড়ের উপরে মাল্টিপ্লাই করা হয়েছে তাই টু তাই তো তাহলে আমরা দেখতে পাই দ্যাট টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু বাই ওয়ান এনিথিং ডিভাইডেড ওয়ান মানে সেই নাম্বারটাই এনিথিং ডিভাইডেড বাই ওয়ান মানে সেই নাম্বারটাই সো টু ডিভাইডেড ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু টু সো বেসিক্যালি ইট ইজ টু বাই থ্রি দিকের পার্টটা আমরা পেয়ে গেছি খুব ভালো কথা এবার আমরা তাহলে ডানদিকের পার্টে যাবো ডানদিকের ইকুয়েশনটা ছিল থ্রি বাই ফাইভ বাই সিক্স অফ থ্রি বাই টু ডিভাইডেড বাই আচ্ছা ম্যাম আগে ডিভিশনটা করব নাকি অফটা করব। সঙ্গে সঙ্গে মাথায় আসবে বদমাস রুলে কে আসে আগে ও দ্যাট ইজ অফ তাই জন্য আগে মাল্টিপ্লিকেশনটা করলাম ঠিক আছে আগে যদি তোমরা ডিভিশনটা করে দিতে উত্তর কিন্তু ভুল এসে যাবে বদমাস রুল যদি না ফলো করো উত্তর কিন্তু ভুল আসবে তাই সবসময় বদমাস রুল মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আগে আমরা অফটাকে দেখলাম এবার দেখো মজার ব্যাপার যদি এখানে অফ না থেকে ইন্টু লেখা থাকতো জাস্ট মাল্টিপ্লিকেশান সাইনটা লেখা থাকতো তাহলে কিন্তু আগে ডিভিশন হতো বুঝতে পারছো যদি এই অফের জায়গাতে মাল্টিপ্লিকেশান সাইন থাকতো এইটা না থেকে এখানে এরকম মাল্টিপ্লিকেশান সাইন থাকত তাহলে কিন্তু আগে আমরা ডিভাইডটা করতাম কারণ বডমাস রুলে ডিভিশন মাল্টিপ্লিকেশনের আগে আসে তাই তো যদি এই সেম ইকুয়েশনে অফের জায়গায় মাল্টিপ্লিকেশন চিহ্নটা থাকতো তাহলে আগে আমরা ডিভিশন করতাম কারণ আগেন ফলোয়িং বদমাস রুল আমরা জানি আগে আসে ডিভিশন কিন্তু যেহেতু এখানে অফ দিয়েছে আমরা কি করছি আগে ফাইভ বাই সিক্স ইন টু থ্রি এটা করে নিলাম অ্যাট দ্য সেম টাইম সাইমিলটেনিয়াসলি এটাকেও সলভ করে নিয়েছি

ডিনোমিনেটর হয়ে গেল ওয়ান কি থেকে গেল শুধু এই থ্রিটা থেকে যাবে তাই থেকে গেছে শুধু থ্রি দেখতেই পাচ্ছি আমরা এখানে তাহলে প্রথম ইকুয়েশান থেকে টু বাই থ্রি থেকে গেছিল সেকেন্ড ইকুয়েশানে আমরা দেখছি থ্রি ফাইনালি দুটোকে মাল্টিপ্লাই যখন করে দেব আমরা উত্তর পেয়ে যাব উইচ ইজ ইকুয়াল টু টু অল তাহলে বদমাস রুল আই হোপ তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে এই একটা লাস্ট দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধাই আর থাকবে না কারণ এই ধরনের প্রত্যেকটা টাইপের অঙ্ক আমরা দেখে নিয়েছি শুধু এবার তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে তত বেটার সলভ করতে পারবে এইখানে দেখো কোনো নাম্বারই দেয়নি এ দিয়ে লেখা হয়েছে এই এর জায়গায় যা ইচ্ছে হতে পারে বাড়ি গাড়ি যা ইচ্ছে বাট আমরা জানি কীভাবে সেটাকে সলভ করতে হয় কীভাবে সলভ করতে হয় সবসময় এই ধরনের ইকুয়েশান দেখলে আমরা জানি নিচ থেকে ওপরে যাব ফ্রম বটম টু টপ খুব ভালো কথা যদি বটম টু টপ যেতে হয় সবার আগে আমাদের ইউনিটটাকে খুঁজতে হবে ইউনিটটা আমরা খুঁজে পেয়ে গেছি এই যে আমাদের ইউনিট ফেয়ার এনাফ আগেন ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি ওই যে বলেছিলাম এ বাই এক্স প্লাস মাইনাস ওয়াই বাই জেড ঠিক এই ফর্মেই রয়েছে ওয়েল তাহলে নিউমেনিটার ডিনোমেন্টের কীভাবে ফাইন করবো ম্যাম ইজ ভেরি ইজি এই ওয়ান মাইনাস এ গোটাটাকে আমি ওপরে নিয়ে গিয়ে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করব। ফেয়ার অ্যান্ড আফ খুব ভালো বলেছ নিউমিনেটর ডান এবার বোঝো ডিনোমিনেটর কিভাবে পাবে ডিনোমিনেটরও বুঝিয়ে দিয়েছি এই ওয়ান মাইনাস এ কে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করব তারপরে এর সাথে অ্যাড করব তাই করলাম তাই পেলাম ওয়ান মাইনাস এ প্লাস এ सो वान माइनस ए प्लस ए क्या ए ए कटे जाए एनीथिंग डिवाइडेड बन इज इक्वल टू दैट नम्बर इट सेल्फ सो नाउ हमें पे एवं माइनस वन प्लस ए আশা করছি বুঝতে পেরেছ কেন ওয়ান মাইনাস ওয়ান হলো দেখো এটা ব্র্যাকেটের মধ্যে ছিল তাই যখন আমরা ওয়ান মাইনাস ব্র্যাকেট ওয়ান মাইনাস এ করেছি তখন আমরা কী পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ কারণ মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল আউট করে প্লাস হয় এই যে মাইনাস আর এই মাইনাসটা ক্যান্সেল আউট করে প্লাস হয়েছে অল রাইট সো আমরা ফাইনালি দেখছি